আসসালামু আলাইকুম ডাক্তার, এরম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। পিত্তথলির পাথর নিয়ে আসলে আমরা অনেকেই সাফার করছি, তো বর্তমান মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়েছে, তো অপারেশনের প্রয়োজন অবশ্যই আছে, এটাকে অস্বীকার করা কিছু নেই। তবে অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টকে আমরা বিনা অপারেশনে এই পিত্তথলির পাথর থেকে তাকে সেভ করতে পারি, তো সেটা স্ট্র্যাটেজি সম্পর্কে আজকে কিছু কথা বলবো। তার আগে কিছু বলি নেই যে পিত্তথলির পাথর হলে কী কী সাইন সিমটম আসে এবং কী বিষয় আপনাদের মধ্যে থাকলে আপনারা সতর্ক হবেন এবং পরীক্ষা নিরীক্ষা করবেন। যেমন আপনাদের যদি কারো খাবার পরে ডান পাশে পেটের উপরের দিকে ব্যথা হয়, স্পেশালি ফ্যাটি খাবার খাওয়ার পর, তাহলে একটা ইম্পর্টেন্ট সিমটম। অনেকে রাইট শোল্ডার পেইনে ব্যথা হয়, দুই শোল্ডার ব্লেডের মাঝখানে ব্যথা হয়, খাবার পরে অত্যাধিক গ্যাস হয়, গ্যাস ভালই হতে চায় না, অনেকে গ্যাসের ওষুধ খায় তাও ভালো হয় না, ঠিক আছে, বুক জ্বালা পোড়া করে, এই জাতীয় সিমটমগুলো আসে। এছাড়া পেটে ব্যথা হয় এবং এই ব্যথাটা দীর্ঘক্ষণ থাকে, এই ধরনের সিমটম হলে তখন অবশ্যই আমাদের ডাক্তারের কাছে যে পরীক্ষা নিরীক্ষা করে পিত্তথলিতে পাথর আছে কি না এটা জেনে নিতে হবে। এবং এছাড়া অনেক সময় কোলেসিস্টাইটিস হয়ে গেলে, ইনফেকশান হয়ে গেলে জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোথাও যদি পিত্তথলিতে পাথর হয়ে পাথরটা যদি অবস্ট্রাকশন করে ফেলে, ব্লক করে দেয় পিত্ত পথটা, যেমন আমি ছবিতে দেখাচ্ছি, যে যেমন পিত্তথলির এই ব্লক যদি হয়ে যায় তাহলে আমাদের কী হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। তো অবস্ট্রাকটিভ জন্ডিস হলে তখন তীব্র জন্ডিস হবে এবং চোখটা হলুদ হয়ে যাবে, বিলিরুবিন আসতে পারবে না, টয়লেট কাদার মতো হবে, এই জাতীয় সিমটমগুলো আমরা পাব। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে পিত্তথলি পাথর আসলে এটা থেকে বড় সমস্যা এবং কত ধরনের পাথর হয়। সাধারণত তিন রকমের বিষয় থাকে, একটা হচ্ছে কোলেস্ট্রল রিচ পাথর, একটা হচ্ছে পিগমেন্ট রিচ পাথর, আর একটা হচ্ছে মিক্সড, দুইটার মিশ্রণ। তো কোলেস্ট্রল রিচ যে পাথরটা হয়, মানে যেটা কোলেস্ট্রল ঘন হয়ে জমে পাথরটা হয়, সেটা আসলে সাকসেস রেট অনেক ভালো সেটা, এবং সৌভাগ্যের বিষয় হচ্ছে বেশিরভাগ স্টোনই হচ্ছে কোলেস্ট্রল রিচ স্টোন, সেটাকে আমরা রিভার্স করতে পারি। হ্যাঁ, সেটাকে আমরা গলিয়ে বের করতে পারি, অথবা কিছু ন্যাচারাল থেরাপি আছে যার মাধ্যমে পাথরের আকার যদি ছোটো হয়ে আসে, প্রথমে গলা শুরু করে গলতে গলতে ছোটো হয়ে আসলে তখন সেটা এই পথ দিয়ে বেরিয়ে আসে, ঠিক আছে, এই পথ দিয়ে বেরিয়ে আসে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখন একটা হচ্ছে পিগমেন্ট স্টোন, পিগমেন্ট স্টোনটা বড় হলে ইউজুয়ালি আনলাইকলি এটা বের হয়, তো এটা অনেক ক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়, তবে সিমটম যদি প্রডিউস না করে, হ্যাঁ, দীর্ঘক্ষণ আমরা ওয়েট করতে পারি, অন্যান্য ট্রিটমেন্ট সাহায্য নিতে পারি, তবে সিমটম তৈরি করলে, পিগমেন্ট স্টোন হলে এটা অপারেশন করে ফেলে দেওয়াই ভালো। তবে আমার অ্যাডভাইস থাকবে যে পিত্তথলি পাথর হলে অবশ্যই কিছু আগে ন্যাচারাল এই ট্রিটমেন্ট বা প্রসিডিওর আপনাদের চেষ্টা করে আলট্রাসাউন্ড করে ফলো আপ নিয়ে দেখবেন যে এটার কমে আসছে কি না, যদি কমে আসে তাহলে ট্রিটমেন্ট কন্টিনিউ করে এটাকে ডিসলভ করে ফেলবেন, এবং এটা হরহামেশাই হচ্ছে। তো যাই হোক, পিত্তথলির পাথর আসলে অনেক কারণেই হয়, আমরা কারণগুলো নিয়ে আলোচনা একটা ভিডিওতে করেছি। তো কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের শরীরে যদি ইনসুলিন বেশি থাকে, হ্যাঁ, আমাদের ইনসুলিন যদি বেশি থাকে তাহলে কার্ডিওমেটাবলিক ডিজিজ হয়, লিভারে পিত্তের যে প্রবাহ সেই প্রবাহটা বাধাগ্রস্ত হয়, স্ট্যাগনেন্ট হয়, তখন বিলিয়ারি স্লাজ হয়, এই সমস্যাগুলো হয়। এছাড়া স্ট্রেসের কারণে কর্টিসল বেশি হয়, কর্টিসল হলেও পিত্তের প্রবাহটা কমে যায়, এটাও সমস্যা হয়। এছাড়া ইস্ট্রোজেন ডমিনেন্স, অর্থাৎ ইস্ট্রোজেনের আধিক্য থাকলে, সেটা অনেক কারণে হয়, ফিমেলদের যেমন প্রেগনেন্সির সময় ইস্ট্রোজেন অনেক বেশি হয়, এই জন্যে প্রেগনেন্সির সময় অনেকে স্টোন ধরা পড়ে, প্রেগনেন্সির পরেও অনেক সময় আলট্রাসাউন্ড করতে যেয়ে গলব্লাডারে স্টোন ধরা পড়ে, তারপরে ইস্ট্রোজেন ডমিনেন্স যে বিষয়গুলো থাকে, যেটা ইস্ট্রোজেন ডমিনেন্স নামে একটা ভিডিও আছে, ওখানে বিস্তারিত কথা বলেছি, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। ইস্ট্রোজেন বেড়ে গেল, পিত্তথলির এই বিলিয়ারি স্লাজ বা বাইল ফ্লোটা স্ট্যাগনেন্ট হয়ে যায়, অর্থাৎ সেই নদীতেই চর পড়ে, যে নদীর প্রবাহটা কম, ঠিক আছে, স্ট্যাগনেন্ট, অর্থাৎ তখন আপনার এই জায়গাটায় চর পড়ে। তো সুতরাং এখানে কোলেস্ট্রল, ব্লাডে কোলেস্ট্রল বাড়লে যে আপনি পিত্তে পাথর হবে বিষয়টা এরকম না, কিন্তু লিভারের মধ্যে যে কোলেস্ট্রল, কারণ কোলেস্ট্রল তৈরি করতেছে লিভার, এবং লিভারের মধ্যে কোলেস্ট্রল যখন এই হরমোনের প্রভাবে, ইনসুলিন কর্টিসল ইস্ট্রোজেনের প্রভাবে যখন হাইলি কনসেন্ট্রেটেড হয়ে যায়, তখন সেই কোলেস্ট্রলটা পিত্তের যে নালীগুলো আছে সেখান থেকে এইটা স্লাজ তৈরি হয়, এবং এই স্লাজগুলো জমে জমে পাথর হয়ে এটা পিত্তথলিতে জমা হয়। তাহলে এই প্রসেসটা আমরা জানি, তাহলে এটাকে রিভার্স করতে গেলে আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হবে বা কীরকম হওয়া উচিত বা কোনটাতে আমরা রেজাল্ট পাচ্ছি। তো আমরা এখানে খাবার দাবার, লাইফস্টাইল, এখানে বিষয়গুলো তো বলেছি, তাও এছাড়া ন্যাচারাল কিছু খাবারের মধ্যে বা সাপ্লিমেন্টের মধ্যে একটা হচ্ছে ওমেগা থ্রি যুক্ত সাপ্লিমেন্ট বা ফিশ অয়েল। তো ফিশ অয়েল আমাদের কী করে, এটা বিলিয়ারি স্যাচুরেশন আছে, মানে বিলিয়ারি স্লাজ যেটা হয়, হ্যাঁ, ঘনত্বটা এটা কমিয়ে আনতে সাহায্য করে। এর মধ্যে ইম্পর্টেন্ট অয়েল হচ্ছে কডলিভার অয়েল। কডলিভার অয়েলের মধ্যে ফিশ অয়েলে যা আছে সবই আছে, এক্সট্রাভাবে ভিটামিন এ এবং ডি আছে, এবং ভিটামিন ডিটা হচ্ছে এই বিলিয়ারি স্ট্যাসিসটা কমায়, পিত্তের প্রবাহটা বাড়ায় এবং বিলিয়ারি স্লাজ, হ্যাঁ, দূর করে। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা সাপ্লিমেন্ট।
এছাড়া পিউরিফাইড বাইল সল্ট, অর্থাৎ বাইল সল্ট যেটা এক্সট্রা পিত্ত পাওয়া যায় বাইল সল্ট সাপ্লিমেন্ট হিসেবে, এটা আমাদের এই ক্রিস্টাল ফরমেশন, যে কোলেস্ট্রল জমে যে ক্রিস্টাল তৈরি হয়, হ্যাঁ, সেটা ফরমেশন প্রিভেন্ট করে এবং স্টোনগুলোকে গলাতে সাহায্য করে। তো সুতরাং মেসেজ হচ্ছে যে পিত্তথলি পাথর হলে ওরিড হওয়ার কিছু নাই, আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, এবং যদি খুব বেশি পেইন না হয়, এবং পেইন হলেও ন্যাচারাল কিছু ট্রিটমেন্টের মাধ্যমে পেইনটা কমিয়ে আনা যায়। আমরা এখানে ফাংশনাল মেডিসিন এবং হোমিওপ্যাথি দুইটা সাহায্যই নেই, তো কারণ দুইটি ন্যাচারাল একটা পদ্ধতি। ফাংশনাল মেডিসিন বলা হয় লাইফস্টাইল চেঞ্জেস, ফুড সাপ্লিমেন্ট, খাবার দাবার, এটার মাধ্যমে ট্রিটমেন্ট করা, এবং ন্যাচারাল কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট, এখানে একটা ট্রিটমেন্ট আমি বলি ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে, সেটা হচ্ছে দুইটা ট্রিটমেন্ট এখানে হেল্প করে লিভারের স্টেসিস কমাতে। একটা হচ্ছে ক্যাস্টর অয়েল প্যাক, যেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে নিন ক্যাস্টর অয়েল প্যাকটা কীভাবে ব্যবহার করতে হয়। ক্যাস্টর অয়েল প্যাক আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু সার্চ করে নেবেন, ক্যাস্টর অয়েল প্যাক, ক্যাস্টর অয়েল প্যাক, এটা কীভাবে ব্যবহার করতে হয়, এটা মাধ্যমে আপনার লিভারের ক্লিন হয়ে যাবে। আর একটা হচ্ছে গল ব্লাডার ফ্লাশ, গল ব্লাডার ফ্লাশ, এটার মাধ্যমে স্টোনগুলো স্কুইজ হয়ে বেরিয়ে আসে, এটা নির্দিষ্ট একটা 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 পদ্ধতি আছে ন্যাচারাল, এটা একটা ট্রিটমেন্ট। এই দুইটা আমরা সাহায্য নেই, এছাড়া আমাদের যেই পদ্ধতিগুলো, যে সাপ্লিমেন্ট বা যে খাবারগুলোর মাধ্যমে গল স্টোনগুলো, কোলেস্ট্রল স্টোনগুলো আস্তে আস্তে গলে গলে ছোটো হয়ে আসে, সেটা অ্যাপ্লাই করি। তো সুতরাং অনেকগুলো ওয়ে আছে, তো ইস্ট্রোজেন বেশি থাকলে ইস্ট্রোজেন কমিয়ে আনতে হবে, ইনসুলিন বেশি থাকলে কমিয়ে আনতে হবে, কর্টিসল বেশি থাকলে স্ট্রেসের মাত্রা কমিয়ে আনতে হবে, কর্টিসল কমানোর জন্য কিছু ন্যাচারাল ট্রিটমেন্ট আছে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো সব কিছু বিবেচনা করলে কোলেস্ট্রল স্টোন থেকে বেরিয়ে আসা সম্ভব, তবে অতিরিক্ত স্টোন, অনেক বড় স্টোন থাকলে আমরা স্বাভাবিকভাবে প্রথমে তার সিমটমটাকে এলিভিয়েট করি, ব্যথা কমিয়ে দিই, ব্যথা কমিয়ে দিলে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, স্বাভাবিক খেতে পারে, এবং স্টোন যদি তাকে বিরক্ত না করে সে ধীরে ধীরে কমানোর পথে হাঁটবে, এবং আল্ট্রাসাউন্ড 3 মাস পর পর আল্ট্রাসাউন্ড করে আমরা সেটার প্রোগ্রেসটা দেখব। যখন দেখব যে প্রোগ্রেস ভালো, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, আর যদি দেখি যে ফার্দার প্রোগ্রেস ভালো হচ্ছে না, রোগী সাফার করছে, ইন দ্যাট কেস আপনাকে সার্জারির জন্য পরামর্শ দেওয়া হবে, তো তখন সার্জারি করতে পারবেন। তো সার্জারিগুলো অনেক অ্যাডভান্স, সার্জারিগুলো ভালো, তবে পিত্তথলি আল্লাহ তালা এমনি দেয়নি, পিত্ত একটা পিত্ত জমা রাখার একটা ক্যাপাসিটি, আর পিত্তথলি অপারেশনে কিন্তু অনেকে মনে করে যে আমরা থলিটা রেখে শুধু স্টোন বের করে আনা, বিষয়টা এরকম না, এটা পুরো থলিটাই ফেলে দিতে হয়। তো থলিটা ফেলে দিলে পিত্তর রিজার্ভটা নষ্ট হয়ে যায়, তো রিজার্ভটা নষ্ট হলে আপনার অনেকগুলো প্রবলেমই হবে, সারা জীবন আপনাকে অনেক বেছে বেছে খেতে হবে, ফ্যাটি খাবারগুলো আপনার হজম করতে সমস্যা হবে, কারণ পিত্ত সাবানের মতো কাজ করে, এই সমস্যাগুলো হয়। এছাড়া অন্যান্য অনেক বেনিফিট প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই মেসেজটাই দেওয়া যে পিত্তথলি পাথর হলে আমরা কিছু ট্রিটমেন্ট আগে ট্রাই করা উচিত, দেন অপারেশনে যদি প্রয়োজন হয় আপনার চিকিৎসক আপনাকে বলবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।